বলিউড তারকা সালমান খানের জীবনের অন্যতম চর্চিত নাম সোমি আলী, যার সঙ্গে একসময় প্রেমের সম্পর্কে ছিলেন সালমান, যদিও পরবর্তীতে ভেঙে যায় সেই সম্পর্ক। ইতিপূর্বেই সালমানকে ঘিরে একাধিক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন সোমি। এবার তিনি ফাঁস করলেন কিভাবে বিয়ের কার্ড ছাপানো হওয়ার পরেও বিয়ের এক মাস আগে ভেঙে যায় সালমান ও তার আরেক প্রাক্তন সঙ্গীতা বিছলানির বিয়ে। ফিল্ম ক্যারিয়ারের একদম শুরুর দিকে বলিউডের অভিনেত্রী সঙ্গীতা বিছলানির সঙ্গে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন সালমান। 8 বছরের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, এমনকি বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল তাদের। কিন্তু বিয়ের এক মাস আগে ভেঙে যায় তাদের সেই সম্পর্ক। মূলত অন্য এক উঠতে অভিনেত্রীর সঙ্গে সালমানকে হাতে নাতে ধরে ফেলেছিলেন সঙ্গীতা, তাও আবার ফ্ল্যাটের বন্ধ ঘরে। আর সেই উঠতি নায়িকায় ছিলেন সালমানের আরেক প্রাক্তন প্রেমিকা সোমি আলী। সালমান প্রসঙ্গে সোমি জানান, সালমানের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। শুধুমাত্র সালমানের জন্যই ফ্লোরিডা থেকে বলিউডে কাজ করতে চলে আসেন তিনি। তিনি আরও জানান, 1994 সালের 27শে মে বিয়ে হওয়ার কথা ছিল সালমান ও সঙ্গীতার, কিন্তু সোমির ব্যাপারে জানার পর এপ্রিল মাসেই বিয়ে ভেঙে দেন সঙ্গীতা। পরবর্তীতে সোমির সাথেও সালমান প্রতারণা করেছিল বলে জানিয়েছেন তিনি।